তা এতক্ষণ ধরে কি হচ্ছিল? হ্যাঁ, কন্যা বিদায়ী তো হচ্ছিল। ছোটকা, তুমি কি এখানে ঝগড়া করতে এসছো? তুমি আমারই সামনে দাঁড়িয়ে আমারই বউকে ইলকমেন্ট করছো? ওর বাপের বাড়ির লোকেরা প্রতিবাদ করেছে, কিন্তু এবার যদি আমি প্রতিবাদ করি, তোমার মুখ থাকবে সবার সামনে? ছোটকা, তোমাকে একটা দায়িত্ব দিয়ে এখানে পাঠানো হয়েছে, ঠিক আছে? তোমার যদি সময় না থাকে তুমি বলো, মুহূর্ত তোমাকে আগেই বলেছিল, তুমি চলে যেতে পারো। আর যদি মনে করো যে তুমি দায়িত্বটা পালন করবে, তাহলে প্লিজ একটু অপেক্ষা করো। আর হ্যাঁ ছোটকা, একটু ডিসেন্টলি কথাবার্তা বলো। এইভাবে কেউ কারোর সম্বন্ধে ইল কমেন্ট করে না। মা, তোমার ঋণ আমার কাছে কিছুতেই শোধ হবার নয় মা, সেটা আমি কিছুতেই শোধ করতে পারবো না। আজ আমি তোমায় না দেখে চলে যাব, সেটা কি কখনো হতে পারে? হতে পারে না মা। মা মা মা, তোমার তোমার মনে আছে, তুমি তুমি দরজার বাইরে এসে না দাঁড়ালে আমি স্কুলে যেতে চাইতাম না, কলেজেও তাই। আজ সে নিয়মটা কি করে বদলায় মা, কি করে বদলায়? আজ আমি চিরদিনের মতো শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, আজকে দিন আমি তোমার মুখ দেখব না, সেটা আমি কিছুতেই পারবো না মা, সেটা হতে পারে না, হতে পারে না। কান্নাকাটি করো না প্লিজ। মোহর, মা কষ্ট পাচ্ছেন তো, তাই না? কেবল এখন না, আজ আমার বুকের ভেতরটা একেবারে ফাঁকা হয়ে গেল জানেন, আমার বাড়িটা অন্ধকার হয়ে গেল, আমার দু দুটো মেয়ে চলে এলো, তো দেখুন কন্যা সন্তান, ওদের ধরে রাখবো সে ক্ষমতা তো আমার নেই, শুধু চাই যে ওরা ভালো থাক। আপনি আপনি মোহরের সবকিছু, আমি জানি মোহর হয়তো আমার থেকে আপনাকে অনেক বেশি ভালোবাসে মনে মনে। ছি ছি, আমি তোকে কবে এসে সে কবে আপনার হাতে ওকে সমর্পণ করেছি, আপনিও যদি ওকে একটু দেখে রাখেন, ওর ওর সব দায়িত্ব কিন্তু আপনার, ওর ওর সব কিছু, ওর দেখাশোনার সব কিছু আপনার আপনার দায়িত্ব। ওর মেয়েটা যদি অন্যায় করে শাসন করবে, কিন্তু ওকে একটু দেখে রাখবেন। আমি জানি আপনি ঠিক ওকে সুপথে চালিত করবেন, আমার কিন্তু আর কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব কিন্তু আপনার। আপনি চিন্তা করবেন না, মোহরের বুদ্ধি আছে, বিবেচনা আছে। আমি না চেয়েছিলাম আমার সব ছাত্রীরা ওর মতো হোক, পৃথিবীটাকে খোলা চোখে দেখবে, আবার একই সাথে সহনশীল হবে। মোহর, তুমি আজকে একটা বিশাল কাজ করেছো জানো, একটা বিশাল বড় পাথর তুমি তুমি সরিয়ে দিয়েছো। তোমাকে দেখে হয়তো অনেক মেয়ে শিখবে যে এক মুঠো চাল দিয়ে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না।
কোনো মেয়ে মায়ের ঋণ শোধ করার স্পর্ধা দেখাবে না। মোহর, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ বাবু। আবার নাকামো শুরু হলো। আমি বড় অহংকারী তোমাকে নিয়ে, আপনার মেয়েকে নিয়ে। তাহলে এবার অনুমতি করুন, আসি। সাবধানে যেও বাবা। হ্যাঁ, সে তো বুঝলাম, কাল তো আবার দেখা হচ্ছে। আচ্ছা, কাল যেন তাড়াতাড়ি দেখা হয়। হ্যাঁ ঈশান, তুমি যাচ্ছ তো বাবা ওদের সাথে? তিতির যেতে চাইছে। না না, শুধু তিতির দিয়ে জোর করছে মানেটা কি? আমি জোর করছি, তোমার কাজ কি আছে ঈশানদা? তুমি তিতির দির ঘরে দোষ চাপাচ্ছ, তোমাকেও যেতে হবে। তোমার শালী একটা নতুন জায়গায় যাচ্ছে, তুমি যদি সঙ্গে না যাও, সঙ্গ না দাও, তাহলে কি করে হবে? তুমি তোর একমাত্র জামাই বাবু। আরে বাবা, যাচ্ছি তো, আমি কি বলেছি যাব না? বলবেও না। হ্যাঁ দিদি, চলো মা, আমরা আসি। আয় মা, সাবধানে যাস। হ্যাঁ, আর শোন, একটু তাড়াতাড়ি ফিরে আসিস মা। আমরা তো এখানকার কিছু চিনি না, জানি না, তাই আমরা এখানেই আছি, তোমরা তাড়াতাড়ি এসো। বাবা, আমরা ফিরে আসি, তারপর আপনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আপনারা তৈরি থাকবেন প্লিজ। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমার সব অপরাধ ক্ষমা করে দিয়ে তোমরা যেভাবে আমাকে নিজেদের মধ্যে টেনে নিয়েছো, তারপর আর তোমাদের কাছে কৃতজ্ঞ না হয়ে থাকি কি করে বলো? এসব আপনি কি বলছেন? বাবা মা যদি কখনো ভুল করে, অপরাধ করে, তাকে ত্যাগ করে দেওয়া যায় নাকি? প্লিজ আপনি সব ভাববেন না। এই যে শেষ পর্যন্ত আপনাদের সবার আশীর্বাদ পেলাম, তাতেই আমরা সবাই ধন্য। বাবা, আমি আসছি। মা, ও মা, সাবধানে থাকিস মোহর, খুব সাবধানে থাকিস মা। সব সবকিছু মানিয়ে নিস। দেখ মা, মেয়েদের যে অনেক কিছু মানিয়ে নিতে হয়, আমি তো অন্যায় কিছু মানতে পারবো না মা। মেয়ে বলেই যে সব কিছু মানিয়ে নিতে হয়, এবার তো এই নিয়মটা বদলানো দরকার। এই তো ম্যামকে দেখে কিছু শেখনি? ম্যাম কোনো দিনও মেয়ে বলে কিছু মেনে নেননি। আমি তো ম্যামের ছাত্রী মা, মেয়ে বলে সব কিছু মেনে নিতে হবে। কখনো না, কখনো না মা। আমি আসছি মা। কাঁদে না মোহর, আর কাঁদে না। দেখো তো কি করেছ একেবারে। হ্যাঁ, কাজল টাজল ঘেঁটে গিয়ে একেবারে ভূতের মতো লাগছে। কাঁদে না কেমন ছোটকা? আচ্ছা আচ্ছা, বাইরে
বাঁচা গেল।